হ্যাঁ যুবক ভাইরা, তোর আমার মতো বেঈমানরাই তো নবীরে মারছিল। তুমি এখন একটা আওয়াজ দিয়ে নবীরে দেখে নবী আপনার জীবন দিয়ে ভালোবাসিব নবী। হে আমার মা প্রেমিক ভাইরা, নবী প্রেমিক ভাইরা, আল্লাহ প্রেমিক ভাইরা, আল্লাহ বলেছি যারা নবীরে ভালোবাসে তারা বাবারেও ভালোবাসে, তারা আল্লাহরে ভালোবাসে, তারা মাকেও ভালোবাসে। আল্লাহ তুমি দেখো কেমনে চিল্লে, আল্লাহ দেখো তুমি নগর খান্দার দিকে তাকাও, দেখো পাগল গুলা কেমনে চিল্লে, আশিক রাসূল কেমনে চিল্লে, আল্লাহ দেখো কেমনে লাফায়, আল্লাহ দেখো। আল্লাহ তুমি দেখো তোমার পাগল গুলি কেমনে লাফায়, আল্লাহ এদের সুখের পানি কি দিয়া মুছাইয়া ফেলবা, আশিকে রাসূলরা তারা নিজেরা চেক দিয়া তারে রাখতে পারে না গো বাবা। বেলাল যখন নবীর ইশকের মাটির কথা শুনত, বেলালকে অনেকে চাপিয়া ধইরা রাখতে পারত না, বলতো আমারে একবার ছাড়িয়া দাও। আমার নবী গোস্ত সবাই খাইতে পারে না, সাহাবীরা দেখোস না, আমার নবী দায়া দাওয়াতে বইছে একটা হাড্ডি চাবাইতে পারে না, ওহুদের মাঠে আমার নবী দাঁত চাবাইয়া দিছে রে, আর সেদিন থেকে আমার নবী দাওয়াতে যাই হাড্ডি চাবাই খাইতে পারে না। আল্লাহ তোমার প্রেমিক গুলার কান দে, তোমার নবীর উম্মত গুলার কান দে, আল্লাহ যাদের চোখের পানি এদের চোখের পানির খাতির এদের জিন্দগির গুলা মাফ করে দাও। এই যে সামনে বয়া বয়া ছোট্ট বাচ্চা গুলা কান দেবো বাবা, আমি আমার বাবার সাথে অনেক জায়গায় মা ফিরে যাইতাম বাবা 12 বছর বয়সে, তখন আমার মা ছিল গো বাবা, আমার মা আমার পাঞ্জাবি জামা পড়াইয়া পাঠিয়ে দিত, ও বাবা ওই যে মসজিদপুরের জমিনে রাখদিন মানে আমার মা ঘুমাই রয়েছে বাবা। এই যে ছোট্ট বাচ্চা গুলার সামনে বয়ে বয়ে কান দেয়, আমি ওই রকম চিল্লাইতে আমার কান্দতাম যখন মায়ের ওয়াজ করত, বাবা যেদিন আমার মা হারাইয়া ফেললাম আমি মা ফেলে যাই আমার জন্য চিল্লাইতে আমার কান্দতাম। ও দাড়ি ভাগা বাজার দাদা 14 ফেব্রুয়ারি তুমি ভালোবাসা দিবে আমার মায়ের দাও, তোমার মায়েরে দাও, তোমার বাবারে দাও, দুইটি হাত এখন আসমানের দিকে ধরে একটা আল্লাহ দেখো কেমনে চিল্লাই, দেখো আল্লাহ দেখো আমার বাবারা কেমনে কান দেয়, আল্লাহ দেখো আমার বাবারা কেমনে তোমার ডাক দিস, আল্লাহ দেখো তুমি না বলছো বাস করু নিয়াত করু কুম বান্দা আমার ডাক দিস আমি তোর ডাকে সারা দিব, আল্লাহ দেখো কেমনে ডাকে, আল্লাহ দেখো আল্লাহ আমার বাবা সিরা কেমনে ডাকে, দেখো আল্লাহ দেখে বুকি নিয়ে নাও, আল্লাহ আল্লাহ না 14 ফেব্রুয়ারি মানে না, এরা তোমার সাহেব তোমার নবীর সাহেব তোমার আল্লাহ বলে ডাক দিছে, যাও আল্লাহ সুরে ডাক দে, সুমক তোরে ডাক দে, যা তোমার আল্লাহর সুরে ডাক দে। আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে, আল্লাহ দেখো কেমনে যুবক রসিল্লাহর কাম দে আমার আলেম ভাইরা কাম দে, আল্লাহ দেখো, আল্লাহ দেখো কোন যুবক যেন এই মুহূর্তে মায়ের ব্যথা মনে জায়গা উঠছে, আল্লাহ কোন অফিসার যেন মায়ের ব্যথা জায়গা উঠছে, জিয়াদি সাহেব আমি মার তোয়ায় অফিসার হয়েছে আজকে আমার মা নাই, জিয়াদি সাহেব আমার মার তো আমি আলেম হয়েছি আজকে আমার মা নাই। আল্লাহ এরা নবীর প্রেমিক মায়ের প্রেমিক, দেও না এদেরকে মাফ করে দেও না, আল্লাহ দেখো হাজার হাজার মানুষ আল্লাহ দেখো। এ কোরআনটা কার? এ কোরআন যেখানে তেলাওয়াত হয় প্রতিদিন হেফজখানায়, এই যে একটা ছোট্ট মাদ্রাসা আছে এখানে প্রতিদিন সকাল বিকাল কোরআন তেলাওয়াত হয়, হেফজখানার ছেলেরা কোরআন তেলাওয়াত পড়ে ঝুলিয়ে ঝুলিয়ে দেখছেন? হ্যাঁ বজনলে এইভাবে যখন একটা ছেলে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يا سيدي والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم এতটুকু তেলাওয়াত করতে দেরি আছে বাবা ওই এলাকার কবর বাসীর গোরা সাহেব মাফ হইতে দেরি হবে না যদি কোন অর অর করবে ওই যে বাহির দিয়ার থেকে আইয়া ওই শালতা থানার থেকে আইয়া পড়বা আমার থানা কাম হইব কে শুনবেন কি লাগে ওই যেই ছেলেটা পড়বে ওর তো কোনো সওয়াব লাগবে না বলো না বলে ওর স্টকে সওয়াব নিতে নিতে লোড না নিয়া লোড আর পারে না কারণ একবার সূরা ইয়াসিন যদি কেউ তেলাওয়াত করে 10 গ্রামের কবর আজাবকে আল্লাহ মাফ করে দেন আল্লাহ যারা আসতে কইছে এগো কপাল আজকে পুরাই দিবা আমি তো সোনা মানের পুতির কথা কই নাই আমি আবার বলতেছি সূরা ইয়াসিন একটা নাবালক ছেলে যদি একবার পড়ে একবার 10 গ্রামের কবর আজাব মাফ হয়ে যায় কোন একটা ছেলে যদি সূরা ফাতিহা পড়ে ওই এলাকার ভিতরে করোনা ঢুকতে পারে না পারে না পারে না তো প্রত্যেকটা হেফজখানার ছেলে সূরা ফাতিহা প্রথম পড়ে আউযু বিল্লাহি বিসমিল্লাহি করে ফাতিহা পড়ে গজব তারায় এর সমস্ত রোগের ঔষধ হলো সূরা ফাতিহা মারহাবা কর না কেন আমি সত্য কইছি না মিথ্যা কইছি সমস্ত রোগের ঔষধ সূরা ফাতিহা 60টা ক্যাপসুল 60টা ডোজ সূরা ফাতিহার 60টা আয়াত প্রথম পড়লো গজব গেল এরপরে সূরা ইয়াসিন পড়লো রব্বে কারিম বলেন তার সূরা ইয়াসিনের বরকতে পুরা কবরবাসীর কবরে আমি আলো ধরাই দেব সুবহানাল্লাহ জাহান্নামের আওয়াজ বন্ধ করে দেব তাহলে মাদ্রাসার দরকার আছে না নাই যেরকম দরকার আছে না নাই বজনে বার আমার দিকে তাকান বহুত আসছেন ঘুমটা তাড়াইছি এখন শুধু চোখের পানিগুলা থাকবে এ বাজার বজনে মা বাবার ভালোবাসা দরকার আছে না নাই এ যুবক ভাইরা মদিনার সন্তানগুলার মা নবীর পাগল বাবাও নবীর পাগল সন্তানও নবীর পাগল বাবার কাছ থেকে শিখছে আমার নবীর পাগল বাবা সারা দিন দাঁড়িয়ে আছে আমার দয়ার নবী মক্কার থেকে আসবে মদিনা যারে দেখলে পড়ানা কেন জুড়িয়ে যা মদিনার ছেলেগুলো দাঁড়ায় আছে যুবক এখন কান্দি আমি তোর বন্ধু আমি যদি জান্নাতে যাই তোর লয়ে যাব আমি তোর দেশের ভাই যেরকম মারহাবা এ আমি তোর দেশের ভাই এই মক্কার ইমাম সাহেব যেরকম তোর কাছে দামি তোর এলাকার ভাই তোর কাছে এরকম দামি হতে হবে আমার বিশ্ব নবী মক্কা থেকে বাবা মদিনায় ঢুকছে 4 কিলোমিটার বাকি বর্ডারটা আমি ইলিয়াস রহমান জারি বহুতবার এখানে গেছি আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে তিনটা মিনিট হ্যাঁ 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 এ এ এ এ শোনো শোন এবার ধাক্কা দর যাইতে দিস কো ও যা গেল হই গে ভাবছিলাম আরে বহাম পারলাম না আইন মুনাজাত করে আল্লাহুম্মা আমিন না আর হইব না চলবে এবার শুধু চোখের পানি থাকবে আর কিছু না আমি আমার জীবনে 2004 সালে এই জায়গাটা দেখে আমি নিজেরে সেক দিয়ে রাখতে পারি নাই আমি পাগল হয়ে গেছিলাম নবীর জন্য যে মদিনায় আসছে আর আসতে পারবো কিনা যেখানে আমার নবীকে 160 জন ছেলে নবীর ঘেরাও করে দাঁড়ায় বলছিল তালা আল বদর আলাইনা মিন সানি ইয়াতিল বিদা وجب الشكر علينا ما دعا لله دا طلع البدر علينا من سنية
আমার দয়ার নবী মদিনায় আইছে, আমার মায়ার নবী মদিনায় আইছে। আসমানের চাঁদ দেখি জমিনে নামছে, আসমানের চাঁদ দেখি মদিনায় আইছে, আমার দয়ার নবী মদিনায় আইছে। বাজান চারদিকে 160 জন সের নবীর চারপাশ দিয়ে ঘুরে গো, নবী দেখলেন একটা মাত্র 7 বছরের বাচ্চা আমার নবীর দিকে বাবা চলকবিহীন তাকিয়ে আছে। নবী জিজ্ঞেস করলেন, বাবা তোর নাম কি? আল্লাহু আকবার বলেন, আমার নাম হলো উবাদা। কি নাম? তোর নাম উবাদা, তোমার বাবার নাম কি? এই যে আমার আব্বু, এই যে আমার আব্বু, আমার আব্বুর নাম হারেস। তোমার আব্বুর নাম হারেস? ওই যে তোমার আব্বু, তোমার দেখতে তো অনেক চমৎকার, আমার দেখতে চমৎকার, আমার চাইতে আপনিও অনেক সুন্দর। জোরে 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 জোরে। কিন্তু আমার একটা জিনিস জানতে মনে চাই গো নবী, আপনি মাইন্ড করবেন না তো কয় না, আপনি কষ্ট পাবেন না তো কয় না, আপনি দুঃখ পাবেন না তো না, নবী আপনার চেহারাটা এত সুন্দর, কিন্তু আমি দেখতেছি আপনার এই কপালের এখানে কিসের যেন কালো একটা গদু হয়ে রয়েছে, আমি দেখতেছি আপনার ঠোঁটের দুইটা ঠোঁট এখানে কে যেন মারিয়া ফাটায় দিচ্ছে। এ আমার আশেকের আসল বাইরে ভালোবাসা কারে দিবি, এই 7 বছরের যুবকের মতো ভালোবাসা আজকে রাত্রে দিয়ে দে, আগামীকালকে আমার বিশ্ব নবীর তুই স্বপ্নে দেখতে পারবি। হে বাজান, এখন শুধু পানি থাকবে আর কিছুই নয়। জিজ্ঞেস করলেন, নবী গো আপনার এখানে কিসের দাগ, এখানে কিসের দাগ? আমার নবী বলে, যেমনি তোমাদের দেশে আমি হিজরত করে এসেছি, তোমাকে দেশে আসার এক মাস আগে আমি তায়েফের মাঠে গিয়েছিলাম, তায়েফের এইরকম 160 জন ছেলের মধ্যে একটা ছেলে পাগলের মতো দৌড়ে আসিয়া আমার মুখের উপরে এমন জোরে ঘুষি মারছে, একটা ঘুষিতে আমার দুইটা ঠোঁট ফেটে গেছে, আর একটা ছেলে এসে আমার মাথায় এমন জোরে বাড়ি দিছে, আমার কপাল ফাইটে যাবার কারণে বসেছিলাম, আমি চোখের মধ্যে অন্ধকার দেখছি গো বাবা দাদা, আমি যখনই বেহুশ হয়ে পড়ে গেলাম, আমি দেখি 160 জন ছেলে আমার পাথরগুলা বৃষ্টির মতো আমার শরীরে লাগায়, পাথরগুলার ক্ষত বিক্ষত সব আছে, আমার সুন্দর চামড়াগুলো ফেটে গেছে, তোমরা আমার ঠোঁটটা দেখছো, কপালটা একটু দেখবা না? হে যুবক ভাই, এখন চিল্লাবার কান্না সরমনার মাঠের মতো লাফালাফি আরম্ভ করে দিবা, যদি বিশ্ব নবীর স্বপ্নে দেখতে চাই 14 ফেব্রুয়ারি ভালোবাসা বাদ দাও, বিশ্ব নবীর ভালোবাসা এখন গ্রহণ করিয়ে নাও। আমার নবী বলে, যাবি রে, তোমরা শুধু আমার এই ঠোঁট দুইটার কপালটাই দেখলা, আমার জামাটা একটু উঠে দেখো, আমার কি মারা মানুষ, তোরা একটু আমার পিঠের দিকে দেখা দাও, এক মাস আগে আমার তাপের ছেলে না এমন মায়ের গুলো মারছে, আমি এখনো বিছনায় পিঠ লাগায় শুইতে পারি না, এখনো আমার পিঠের মধ্যে গম গুলো পড়ে রয়েছে, এখনো পাথরের কণা গুলো ঢুকিয়ে রয়েছে, এখনো বস্তুগুলো পিঠের মধ্যে আমার জাগিয়া রয়েছে, এখনো মাথা পাইতে ঘুমাইতে পারি না, লাঠি দিয়ে এমন জোরে জোরে মাথায় ভারি মারছে। হে যুবক ভাইরা, তোর আমার মতো বেঈমানরাই তো নবীরে মারছিল, তুমি এখন একটা আওয়াজ দিয়া নবীরে দেখে নবী আপনার জীবন দিয়া ভালোবাসিব নবী,
হে আমার মা প্রেমিক ভাইরা নবী প্রেমিক ভাইরা আল্লাহ প্রেমিক ভাইরা আল্লাহ বলেছে যারা নবীরে ভালোবাসে তারা বাবারেও ভালোবাসে তারা আল্লাহরও ভালোবাসে তারা মাকেও ভালোবাসে আল্লাহ তুমি দেখো কেমনে চিল্লে আল্লাহ দেখো তুমি নহর খানদার দিকে তাকাও দেখো পাগলগুলো কেমনে চিল্লে আশিক রাসূলকে কেমনে চিল্লে আল্লাহ দেখো কেমনে লাফায় আল্লাহ দেখো আল্লাহ তুমি দেখো তোমার পাগল বলি কেমনে লাফায় আল্লাহ এদের সুখের পানি কি দিয়া মুসাইয়া ফেলবা আশিক রাসূলরা তারা নিজেরা চেট দিয়া তারে রাখতে পারে না গো বাবা বেলাল যখন নবীর ইশকের মাটির কথা শুনত বেলালকে অনেকে চাপিয়া ধইরা রাখতে পারত না বলতো আমারে একবার ছাড়িয়া দাও আমার নবী গোস্ত সবে খাইতে পারে না সাহাবীরা দেখোস না আমার নবী দায়াত দাওয়াতে বইছে একটা হাড়ি চাবাইতে পারে না ওহুদের মাঠে আমার নবী দাঁত চাবাইয়া দিছে রে আর সেদিন থেকে আমার নবী দাওয়াতে যায় হাড়ি চাবাই খাইতে পারে না আল্লাহ তোমার প্রেমিক গুলা কান্দে তোমার নবীর উম্মত গুলা কান্দে আল্লাহ যাদের চোখের পানি এদের সুখের পানির খাতির এদের জিন্দগির গুলা বাপা এই যে সামনে বয়া বয়া ছোট্ট বাচ্চা গুলা কান্দে গো বাবা আমি আমার বাবার সাথে অনেক জায়গায় মা ফিরে যাইতাম বাবা 12 বছর বয়সে তখন আমার মা ছিল গো বাবা আমার মা আমার পাঞ্জাবি জামা পড়ায় পাঠায় দিত ও বাবা যে মসজিদপুরের জমিনে রাখতি মানে আমার মা ঘুমায় রয়েছে বাবা এই যে ছোট্ট বাচ্চা গুলোর সামনে বয়ে বয়ে কান্দে আমি ওই রকম চিল্লাইতে আমার কান্দতাম যখন মায়ের ওয়াজ করতো বাবা যেদিন আমার মা হারাইয়া ফেললাম আমি মা ফিরে যাইয়া মার জন্য চিল্লাইতে আমার কান্দতাম ও দাড়ি ভাগা বাজার দাদা 14 ফেব্রুয়ারি তুমি ভালোবাসা দিবা আমার মারে দাও তোমার মায়েরে দাও তোমার বাবারে দাও দুইটি হাত এখন আসমানের দিকে ধরে একটা আল্লাহ তুমি না বলছো বাস করু নিহাতুরুকুম বান্দা আমার ডাক দিস আমি তোর ডাকে সাড়া দিব আল্লাহ দেখো কেমনে ডাকে আল্লাহ দেখো আল্লাহ আমার বাবা সিরা কেমনে ডাকে দেখো আল্লাহ দেখে বুকি নিয়ে নাও আল্লাহ আল্লাহ এরা 14 ফেব্রুয়ারি মানে না এরা তোমার সাই তোমার নবীর সাই তোমার আল্লাহ বলে ডাক দিছে যাও আল্লাহ সুরে ডাক দে সমস্ত ডাক দে যা তোমার আল্লাহর সুরে ডাক দে আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে আল্লাহ দেখো কেমনে যুবক রসিল্লাহর কাম দে আমার আলেম ভাইরা কাম দে আল্লাহ দেখো কোন যুবক জানে এই মুহূর্তে মায়ের ব্যথা পড়ে জায়গা উঠছে আল্লাহ কোন অফিসার জানো মায়ের ব্যথা জায়গা উঠছে জিয়াদি সাহেব আমি মার তো আই অফিসার হইছে আজকে জিয়াদি সাহেব আমার মার তো আমি আলেম হইছি আজকে আমার মা নাই আল্লাহ এরা নবীর প্রেমিক মায়ের প্রেমিক দেও না এদেরকে মাফ করে দেও না আল্লাহ দেখো হাজার হাজার মানুষ আল্লাহ দেখো আল্লাহ আমি গুনাহগার এই ছোট বাচ্চাদের কোনো গুনাহ নাই যারা সামনে বসে কান্দে আল্লাহ কান্নাকাটি কোনোদিন অভিনয় হতে পারে না তুমি বলছো না কান্না কোনো অভিনয় হয় না হে নায়ক নায়িকার অভিনয় করে বাবা আর মোমেনরা অভিনয় করে না এদের কান্নাগুলো অন্তরের কান্না বাবা এই কান্নাগুলো অভিনয় না বাবা এই কান্নাগুলো একদিন জাহান্নামে রাখুন আরাম হয় যুবকরে আমি তোর পাও দুটা এখন ধরছি একটা দৃশ্য দেখাই দেই গত 1 মাস আগে আমি তেজগাঁও একটা লাশ দাফন করতে গেছিলাম এ আমার অত্যন্ত বন্ধু মানুষ আমার মসজিদে বাবা 100 ব্যাগ সিমেন্ট দিছে আলহামদুলিল্লাহ করে
আমারে ফোন দিছে হুজুর আমি আপনার অনেক ভক্ত হুজুর আমার স্ত্রী করোনায় মারা গেছে আমার স্ত্রী জানাজায় কেউ আসতে চায় না হুজুর আমার স্ত্রী আপনার আওয়াজ শুনতে অনেক কান্ত হুজুর আমার স্ত্রীর মা নাই এটা আসবেন কি হুজুর আমি বললাম ভাই আমি আসতেছি ভাই যায় দেখি 4 বছরের একটা বাচ্চা এদিকে তাকাও এদিকে তাকাও ভাই এদিকে তাকাও লাস্টার দিকে তাকাও আমি ইলিয়াস রহমান জিয়াদি বহুত কাঁদছি এই বাচ্চাটার অভিনয় দেখে এটা মাথা এটা পা বাবা এই ইউনিফর্মটা সবাই পড়তে হবে বাবা বাবা এই কফিনে সবাই যাইতে হবে জাদু বাবা ও আমার কলিজার টুকরো ভাই এদিকে তাকা তোর পা দুটো দূরছে রে ভাই 4 বছরের বাচ্চাটা যাই দে মসজিদের খাট বাসের ভিতর দিয়া মারে কাফনের কাপড় ধরে টানে আর কয় আম্মু 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 তুমি শুয়ে আছো কেন আম্মু তুমি ওঠো আম্মু তুমি ওঠো আম্মু ওঠো আম্মু তুমি ওঠো আম্মু ওঠো ওই ছেলেটা তার মামার কোলে হয়ে গেল মামা আমার আম্মু কথা বলে যখন মার কাছে দাঁড়ায় কান্দে তখন আমার মার কথা মনে পড়ছে আমিও তো বাজান ওই যে রাগ দিন ওয়ান বয়স না গেলাম ঘোষকান্দা মসজিদের পাশে আসিয়ে দেখি আমার মায়েরে বাবা এমন একটা কাফন পরে মসজিদের পাশে ফেলায় রাখছে রে ভাই ওই দৃশ্য আমি কোনোদিন ভুলতে পারবো না পারি নাই আমি কাবা ঘর বুকি নিয়ে মালিক রে বুঝাই কইছি মালিক রে আমি আমার মারে দেখছি কাফনে আমার মারে তুমি কষ্ট দিও না গো আল্লাহ আমারে মাফ করার আগে আমার মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও এ যুবক ভাই তুমি কি বাইজিদ বস্তামি হইতে চাও এ কলেজের বন্ধু চাস চাস তুই চাস এ যুব সমাজ তোরা ওয়াজ দিছ আজকে আমার মনে তে বলতেছে তোরা বাইজিদ বস্তামি হই যাবে আমার মনটা কি লেগে জানি কয় এ যুবতী বল তুমি আজকে রাবেয়া বস্ত্র হয়ে যাও এ যুবতী ভাবি আজকে তুমি রাবেয়া বস্ত্র হয়ে যাও আমার বিশ্বাস কারণ এখানে একটা লোক নাই যে তার সঙ্গে পানি আসে না কথা বল না কেন যেখানে বাবাজির কান্দে ছোট বাচ্চারা কান্দে মাহফিল আজকে কামিয়াব 30টা সেকেন্ড আমি তোর বন্ধু বানাই মার ছাড়বো 30টা সেকেন্ডে কোন যুবক আছো বাইজিদ বস্তামি যদি সারা রাত এক গ্লাস পানি নিয়ে মার মাথার কাছে দাঁড়ায় থাকতে পারে তুই একটা দৌড় দিয়ে কোন খারাপ হবি খারাইয়া তুই বাপরে খারা করে বাপরে বুকের মধ্যে কোরআন শরীফ জানলে সাইফা ধরে তুই এমনি সাইফা ধরবি এই কোরআন শরীফ পড়লে তোর নাজাত দেওয়া যাবে না যদি বাবার বরদ তোর অ্যাকাউন্টে থাকে তোর মার দোয়া অ্যাকাউন্টে বরদ থাকে তোর পাও ধরে ধরছি তুই এখন পাগলের মধ্যে দৌড় দিয়ে এই যুব সমাজ তোর বাবাই মাঠে কোথায় আছে দৌড় দিয়ে যাবি তোর বাপরে বুকে সাইফা ধরে কানতে থাকবি আমি না বলা বলতো বসবি না তুই যদি আমার এই কথাটা রাখোস পৃথিবীতে তুই কত কোটি টাকার মালিক হইতে চাস ইলিয়াস রহমান জিহাদের মতো আলেম হইতে চাস ইলিয়াস রহমান জিহাদের মতো মারে ভালোবাসতে চাস জান্নাতে যাওয়ার জন্য মসজিদ মাদ্রাসা করতে চাস আমার মা বলেছিল ইলিয়াস তুই একদিন বেঁচে থাকলে মসজিদ মাদ্রাসা করিস অবাজান আমি আমার মা 12 বছর বয়সে কইছিল একদিন টাকা হইলে তুই একটা মসজিদ মাদ্রাসা করিস বাবা আমি 1,20,00,000 টাকা দিয়ে একটা মসজিদে জায়গা কিনেছি আমি 3 কোটি টাকা খরচ করে মাদ্রাসা করছি আমি 3টা টাকাও কারো কাছ থেকে কালেকশন করে মাদ্রাসা করি নাই খবর নিয়ে দেখো যদি কেউ বলতে পারে ইলিয়াস রহমান যদি কারো কাছ থেকে 1 বস্তা সিমেন্ট নিয়ে মাদ্রাসা করছে তোমার জুতা আমার গাল আমি মাদ্রাসা করছি কারো কাছ থেকে 1টা টাকাও নেই এই যে মসজিদ করতেছি বাবা এখন দিলে নেই না নেই না 1,20,00,000 টাকা দিয়ে জায়গা কিনছি 20টা পয়সাও ওই জায়গা কেনার ভিতর কারো নাই আমি টাউনে 2টা বাড়ি বেচে আল্লাহর ঘরের জায়গা কিনছি আলহামদুলিল্লাহ বলে অক্টোবরের 10 তারিখ আমার মসজিদের কাম ধরছি সিসি পাইলিং দিছি 6 তলা ক্যানিং হচ্ছে যে সার্বিক ছিল না সার্বিক গাড়ি এই সার্বিক গাড়ির কাউন্টারের সাথে আমার বাড়ি আমার মসজিদ আমার মাদ্রাসা এক জায়গায় অবাজান 1,20,00,000 টাকার জায়গা কিনছি 1 টাকাও কার কাছে নেই নাই এই মসজিদের 6 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলার ছাদ ঢালাই দিছি গত 3 দিন আগে আলহামদুলিল্লাহ বলবেন না 450 বস্তা সিমেন্ট লাগছে আমার মসজিদ আলহামদুলিল্লাহ 1 তলার ছাদে আর মাটির নিচে 6 তলা ফাউন্ডেশন দিছি 720 বস্তা সিমেন্ট লাগছে মাটির নিচে
একমাত্র এটা ইলিয়াস রহমান জিহাদির মার দোয়া। আমি আমার বাবার কাছ থেকে একটা টাকা নিয়ে ঢাকা যাই নাই, আমার বাবার সবচেয়ে বড় পাওনা আমার আলেম বানাই ছেড়ে দিয়েছে। আমি 300 টাকা নিয়ে ঢাকা গেছি আমার বাবার দোয়া সাথে নিয়ে। আমি সেই ইলিয়াস রহমান জিহাদি মায়ের ঋণ শোধ করতে যেয়ে কোটি কোটি টাকা দিয়ে মসজিদ করতেছি আলহামদুলিল্লাহ। বলে বাজন গতকালকে যে প্রধান অতিথি ছিল, কোরআন ধরে বলছে প্রধান অতিথি আমার এই মসজিদে বলে যে হাদিস সাহেব আপনারা বলছেন, আপনি বলে একটা জান্নাতের গাড়ি করছেন মসজিদ, আপনার মসজিদে আমার মান নামে 2000 টাকা দিলাম, আমি এই মাদ্রাসায় দিলাম 50, আপনার মসজিদে দিলাম 2000। হুজুর পৃথিবীর মসজিদ মাদ্রাসা কারো একক না, হুজুর সারা দুনিয়ার মানুষের মসজিদ। আমার মসজিদ এখন আমার নাই বীরত্তম ফরিদপুর, কারণ সারা পৃথিবীর মানুষের মসজিদ আমার মসজিদ। কথা বলে না কেন? আমি অক্টোবরের 1 তারিখে 1 কোটি 20 লাখ টাকা দিয়ে কিনে আমি দান করে দিছি, সারা দুনিয়ার মানুষ দেখছে। হাফিজুর রহমান সিদ্দিকীর নিয়ে মসজিদ জায়গা উদ্বোধন করে আমি 1 তারিখ ওয়াজ দিছি, তোমরা সবাই দেখছো মিডিয়া, সারা দুনিয়ার মানুষ দেখছে। বাবা একমাত্র আমার মায়ের দুধের ঋণ শোধ করার জন্য আমি আমার বাবাকে 2011 সালে হজ করাইছি, 11 লাখ টাকা খরচ করে দুই বাপ বেটা হজ করছি। আমার বাবার কাছ থেকে 11টা পয়সা আমি নেই নাই, জিজ্ঞেস করতে পারো আমার বাবার কাছে 11 পয়সা আমার বাবার কাছ থেকে নেই নাই। দুই বাপ বেটা একসাথে হজ করে আসছি, কাবা ঘরকে সামনে নিয়ে বলছিলাম আব্বা আমি আপনার কাছে মাপ চাই, আপনি আমার মাপ না করলে আমার হজ হইব না, ওয়াজ হইব না। আমার বাবা কাবা ঘরকে বকি না, আমার আব্বা কিন্তু আমার মতো আলেম না, বাবা আপনাদের মতো একজন কৃষক সাধারণ মানুষ। আমার বাবা কাবা ঘরকে বুকি নিয়ে বলছিল আল্লাহ আমার ইলিয়াস আমার হজে আনছে, আজকে সে আমার পাও ধরে মাপ চায়, তুমি আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা মাহফিলের জন্য আমার সন্তানের কথা শুনে সবাই কান দেয়। আমার আব্বা আপনাদের মতো একজন আম মানুষ, আম মানুষের দোয়া কিন্তু কবুল হয়, বাবার দোয়া।